Good morning, what's everybody? It's all this. Are you happy? Yes, sir. Are you making something? Yes, sir. Okay. Now we will discuss about the short game of the right homework. And we all know that the majority of the students are very weak at right homework. The most of the students, majority of the students, very weak at English, and they are also weak at the grammatical part of the right homework. Now we will discuss about right homework. শুরু করা যাক আমাদের রাইট হোমওয়ার্কটা ঠিক আছে আমরা অল্প সময়ে কিভাবে সহজেই এত বড় একটা রাইট হোম সবচেয়ে সমস্যা কিন্তু রাইট হোমওয়ার্ক সবচেয়ে বেশি সমস্যা তোমাদের রাইট হোমওয়ার্ক আমরা বিগত ক্লাসগুলো তোমাকে বলে চলতে স্যার রাইট হোমওয়ার্ক তো আজকে আমরা অল্প সময়ে কিভাবে সহজেই খুব সহজে আমরা রাইট হোমওয়ার্কটা কভার করতে পারি আমরা ডাইরেক্টলি আনতে পারি তা নিয়ে আজকে আমরা আলোচনা করব ওকে তো আমরা শুরু করে দিই রাইট হোমওয়ার্কের উপর একটা টপিক ওকে থ্যাংক ইউ Every night, nowadays, that days, these days, at this moment, just now, already, yet, lately, recently, ever, generally, regularly, occasionally, frequently, debate এই সমস্ত ওয়ার্ড থাকে তাহলে আমার সমস্ত প্রথম মনে করতে হবে সমস্ত সেন্টেন্সটা কোন টেন্স আছে প্রেজেন্ট টেন্স কারণ এই ওয়ার্ডগুলো কোনো সময় পাস্ট টেন্সে পড়ে না ওকে যদি এরকম ওয়ার্ড থাকে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট হোক আর কোনো নাও থাকে আমি পরে বুঝাবো ঠিক আছে এরকম ওয়ার্ড যদি সেন্টেন্সে থাকে বা প্রেজেন্টে থাকে তাহলে আমার কনফার্ম হতে হবে সমস্ত বেস কোন টেন্স আছে কেন প্রেজেন্ট টেন্স মনে থাকবে তো যদি প্রেজেন্টে এমন একটা ওয়ার্ড থাকে তাহলে আমার কনফার্ম হতে হবে সমস্ত বেস কোন টেন্স আছে কেন ওই সেন্টেন্সগুলো কোন টেন্স আছে প্রেজেন্টে মনে থাকবে তো আর এই ক্ষেত্রে রিপ্রেজেন্ট যে হয় আর এই ক্ষেত্রে শূন্যস্থানের আগের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি হইব এস অথবা ইয়েস আর এই সমস্ত প্রেজেন্ট যে পড়ে আর এই ক্ষেত্রে শূন্যস্থানের আগের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে দেখে তো যেই ভার্ব আছে ওই ভার্বের শেষে কি হইব এস অথবা ইয়েস এস অথবা কি ইয়েস ওকে আবার বলি যে সমস্ত পেজ যদি প্রেজেন্ট এসে পড়ে আর এই ক্ষেত্রে শূন্যস্থানের আগের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কি হবে এস অথবা ইয়েস এভরিডে রহিম গো টু স্কুল এভরিডে রহিম গো টু স্কুল এভরিডে এখন প্রশ্ন এখানে রহিম কোন পারসন রহিম কোন পারসন এখানে রহিম থার্ড পারসন এখানে রহিম কয়জন আছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর যেহেতু রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা জানি ব্রেকেটের যে ভার্ব আছে ব্রেকেটের ভিতরে যে ভার্বটা আছে ওই ভার্বের সাথে এস অথবা ইএস হবে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে ব্রেকেটের ভিতরে ভার্বের সাথে এস কিংবা ইএস এখন প্রশ্ন এখানে আমরা এস ইউজ করব নাকি ইএস ইউজ করব কারণ আমার ইচ্ছা মতো কিন্তু আমরা এখানে এস বা ইএস ইউজ করতে পারতেছি না এখন আমার জানতে হবে এই ব্রেকেটের ভার্বের শেষের লেটারটা কি শেষের শব্দটা কি শেষের বর্ণটা কি যদি ওই ওয়ার্ডের শেষে এ ডাবল এস এস ই সি এইচ কু এক্স এগুলো থাকে লাস্টে মানে কি ইএস লাস্টে কি হবে নাও হবে ইএস ইএস আর আদার কোন না কেটে নিব আমরা কি এ তাহলে ভার্বের শেষে আছে কি এখানে ও তাহলে আমরা জানি ভার্বের শেষে এস ডাবল এস এস সি এইচ কু এক্স তাহলে উত্তর বাইতে এখানে না তাহলে এখানে উত্তরটা কি হবে ইএস তাহলে হবে গো বুঝা গেছে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার এর ক্ষেত্রে ভার্বের শেষে এস কিংবা ইএস অন্যান্য পারসনের ক্ষেত্রে কিন্তু এস বা ইএস হবে না ওকে আচ্ছা আমরা পরে দেখি
মিথুন পারসন ফার্স্ট পারসন ঠিক না আমরা জানি যদি থার্ড পারসন তাও আবার সিঙ্গুলার হয় তাহলে ওই ভার্বের শেষে এস কিংবা ইএস কিন্তু উই তো থার্ড পারসন না তারপর আবার সিঙ্গুলার না তাহলে কি আমরা এখানে এসবিএস ইউজ করতে পারবো তাহলে উত্তরটা ক্যাচ ক্যাচই থাকবে সি এ টি সি এইচ ক্যাচ ওকে বুঝা গেছে সমস্যা তো এখানে কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকে প্রশ্ন করো আমাকে ওকে তাহলে আমরা পড়ার নিয়মে যাই সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট lately recently never ever often এই সমস্ত ওয়ার্ডই থাকে তাহলে আমাকে কনফার্ম হতে হবে সমস্ত পেজেসটা প্রেজেন্টে যেটা ঠিক আছে ওই টেন্সটা ওই সেন্টেন্সটা পারফেক্ট টেন্স কোন টেন্স পারফেক্ট কারণ আমাদের এরকম ওয়ার্ড শুধুমাত্র পারফেক্ট টেন্স ইউজ করা হয় ঠিক আছে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করা হয় তো এরকম ওয়ার্ড থেকে জাস্ট জাস্ট অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি নেভার ইভার অফেন এই সমস্ত ওয়ার্ড থেকে আমাকে মনে করতে হবে সমস্ত পেজে কোন টেন্স আছে পারফেক্ট টেন্স কোন টেন্স আছে এখানে পারফেক্ট টেন্স আর এই পারফেক্ট টেন্স হলে যে সমস্ত পেজে পারফেক্ট টেন্স হয় টেক্সট সেন্টেন্সে পারফেক্ট টেন্স হলে শূন্যস্থানের ভিতরে যে ভার্বটা আছে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ভার্বের কোন ফর্ম হবে পাস্ট পার্টিসিপল ফর্ম ওকে ওই ভার্বের কোন ফর্ম হবে পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু আরেকটা কথা ওই পার্টিসিপল ফর্মের আগে হ্যাভ কিংবা হ্যাজ হ্যাভ কিংবা হ্যাজ যদি না থাকে তাহলে আমাকে হ্যাভ হ্যাজ হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ এখানে ইউজ করে তারপর এখানে আমার পার্টিসিপল ফর্ম বসাতে হবে আবার বলি দুই সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি নেভার ইভার অফেন এরকম একটা ওয়ার্ড থাকে তাহলে মনে করতে সমস্ত বেস কোন টেন্সে সমস্ত সেন্টেন্সটা পারফেক্ট টেন্স আর ওই ক্ষেত্রে পারফেক্ট টেন্স মানে যে ভার্বটা ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর আগে যদি হ্যাভ না থাকে তাহলে আমাকে হ্যাভ এখানে ইউজ করতে হবে তারপর যে ভার্বটা ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে ঠিক আছে তাহলে যদি আমরা এখন দেখি Sumo eat rice just now. Sumo eat rice just now. Sumo eat rice just now. তাহলে এখানে eat বারে প্রেজেন্ট মূল ফর্মে আছে এখানে just now যেহেতু just now আছে সেহেতু আমাকে মনে করতে হবে সমস্ত পেজটা কোন টেন্স আছে এখানে পারফেক্ট টেন্স তবে তাহলে এটার সাথে হ্যাভ হবে না আই সাব এখন এই সাবজেক্টটা দেখো সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় হ্যাজ আর বাকি সব ক্ষেত্রে কি হয় হ্যাভ তাহলে সুমন হ্যাজ ইটেন রাইট উত্তর হয়েছে তোমার হ্যাভ ইটেন ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ